মিশরে দুটি গির্জায় বোমা হামলায় নিহত 44। মিশরে দুটি শহরে গির্জায় বিস্ফোরণে কমপক্ষে 44 জন নিহত হয়েছে, আহত হয়েছে বহু মানুষ। রবিবার প্রথম দফায় কায়রোর উত্তরে নীল নদের তীরবর্তী শহর তান্তার সেন্ট জর্জ কপ্টিক চার্চে বিস্ফোরণ ঘটানো হয়। এখানে নিহত হয়েছে কমপক্ষে 27 জন, আহত হয়েছে 78 জনেরও বেশি। এর কিছু সময় পর আলেকজান্দ্রিয়ায় একটি গির্জার সামনে বিস্ফোরণ ঘটানো হয়। এখানে তাৎক্ষণিকভাবে 17 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত হয়েছে অন্তত 48 জন। ইরাক ও সিরিয়া ভিত্তিক সুন্নিপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে মিশরের প্রায় খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে ইসলামী জঙ্গিবাদের হামলার ঘটনা ঘটছে। মিশরীয় নিরাপত্তা বাহিনী এ ধরনের আরও হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে। হামলার পর প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এলসিসি জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন। তিনি ও প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়। মাত্র এক সপ্তাহ পর কপ্টিক ইস্টার, এছাড়াও এ মাসেই পোপ ফ্রান্সিস মিশরে যাওয়ার কথা রয়েছে। তান্তার হামলায় এক প্রত্যক্ষদর্শী ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গির্জার হলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটার পর কক্ষটি আগুন ও ধোঁয়ায় ছেয়ে যায়, চারপাশে ছিন্ন ভিন্ন মৃতদেহ পড়তে থাকে, আহতদের অনেকের অবস্থা গুরুতর, অনেকের পা শরীর থেকে আলাদা হয়ে গেছে। প্রার্থনার জন্য যে সময় গির্জার ভিতর থাকা এক নারী বলেন, কক্ষের মেঝে রক্তে ভেসে গেছে, মানুষের শরীরের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। প্রাদেশিক গভর্নর আহমেদ দেইফ রাষ্ট্রনিয়ন্ত্রিত 9 চ্যানেলে বলেন, সেখানে আগে থেকে বোমা পুঁতে রাখা হতে পারে কিংবা আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। তান্তার শহরে গির্জায় প্রথম হামলায় পর আশেপাশের এলাকায় আরও বিস্ফোরক থাকতে পারে এ আশঙ্কায় তল্লাশি চালানো শুরু হয়। সাম্প্রতিক বছরে কপ্টিক খ্রিস্টানদের ওপর সহিংসতার ঘটনা বেড়ে গেছে, বিশেষ করে 2013 সাল থেকে, যখন সামরিক বাহিনী নির্বাচিত প্রেসিডেন্টকে উৎখাত করে এবং ইসলামী চরমপন্থীর বিরুদ্ধে ধরপাকড় শুরু করে। সূত্র বিবিসি রয়টার্স।